হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটা বানাবার উদ্দেশ্য হইল গিয়া মঞ্জুর কিরকম আছে, মঞ্জুরের বর্তমানে অবস্থা কিরকম, মঞ্জুর কতটুকু সুস্থ হয়েছে না হয়েছে এই বিষয়ে কথা কইমু। আমরা বরাকান্তা টিম কিন্তু তানরান্ডে আমি আগে কিন্তু বলা হইতাম না, এখন কিন্তু খুব বলা হয়, দাঁড়াতে মানুষের সাপোর্ট করই লেগে আমার খুব ভালো লাগছে বর্তমানে। আর বরাকান্তা টিম বর্তমানে গেছলা গুয়াহাটি গিয়া মঞ্জুর দিয়ে দেখি আইসই না, আর মঞ্জুরের অবস্থা কিরকম আছে সব বিস্তারিত সব দেখছই আপনারা এই ভিডিওটা দেখতে পারো বরাকান্তা টিম। আজকে আমরা বরাকান্ত ফ্যামিলির পক্ষ থেকে গুয়াহাটি মেডিকেল কলেজ ওইখানে আইসি, আমরা যে বাড়িগ্রাম অর্জনপুর যে রিসেন্টলি যে অ্যাসিড হামলা হয়েছিল মিস্টার মঞ্জুর হোসেনের উপরে, তো আমরা এখানে আইসি, আমার সাথে আসেন, আমি বরাকান্ত ফ্যামিলির পক্ষ থেকে আসি, আমার সাথে আসেন মিস্টার আজাদ, বাড়িগ্রাম কোঅপারেটিভ বোর্ড চেয়ারম্যান। তো আমরা মানে এই রোগীর বর্তমান স্ট্যাটাস আনার লগে আইসি, এখানে আইয়া মানে ইন যারা অ্যাটেন্ডেন্ট আসেন এর লগে আমরা মাতিলাম বা রোগীরও দেখলাম, তো আমরা যেরকম কল্পনা করছিলাম এর থেকে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট আছে আমরা ভাবছি যে সোকো টোটালি ফাংশন মানে লেস হয়ে গেছে, বাট এখানে হওয়ার পরে আমরা ওখান দেখি আর যে দুইটা সোক আছে, আমাদের লেফট সাইডের সোকো পুরো ফুললি এবং কাজ করে তখন, আর রাইট সাইডের সোকো মোটামুটি নিজের কিছু পেপার উপর দিলে একটু সময় দেখতে পারেন, এরপরে অটোমেটিক জল আবার স্টার্ট হয়ে যায়, আর একটা সোক মানে পুরো ভালো ফাংশন করে, আর একটা সোকোর অলমোস্ট ধরেন 40% কাজ করে, 60% কখনো কাজ করেন না, আর বাকি খানে মোটামুটি সুন্দর, খানোরও কোনো সমস্যা নাই, ইম্প্রুভমেন্ট হওয়ার মানে আমরা আগে যেরকম ধরে নিলাম 1% 2%, বাট ডে ওয়ান যে ফান যে স্ট্যাটাস আছে আর আজকে স্ট্যাটাসের মাঝে অলমোস্ট হওয়া যায় 25% এর মতো, 20-25% ইম্প্রুভমেন্ট হয়েছে, যেটা একটা খুশির খবর আপনারা ভিউয়ার্সের লাগি সবার লাগিয়া। আর বাদ বাকি শরীরে এমন মেজর কোনো ইয়ে নাই, স্পট নাই, কোনো মেজর কিছু আসেনি আর কোনো জায়গায় শরীরও, আমরা এখন তান ভাইয়ের কাছে কিছু জানতে চাইনি মানে এদিকে আর কোনো কিছু আসেনি না, মানে অ্যাসিড মারা হয়েছিল ওগুলো আছে, মানে এমন অত মারাত্মক মানে কিছু আসেনি কেন, তো মারাত্মক ধরনের কোনো কিছু নাই, আছে কয়েকটা মানে শরীর ইনজয়েড আছে বা গাইলে আছে, কিন্তু এমন মারাত্মক কিছু নাই, আর মাত্র ফেসর যেটা এটা অনেক ইম্প্রুভমেন্ট হওয়ার ফেসর যেগুলো আমরা দেখছি আর কি, আর ট্রিটমেন্ট খুব ভালো চলে, আমরা যে তান যে মেইন যে ডক্টর আন্ডারে ট্রিটমেন্ট চলে আমরা ওখানে ইনকোয়ারি করছি, গড়িয়া ডক্টরের ডিটেলস লইছি, তখন তান যে মেইন ডক্টর এনে এখন রাউন্ড আসে, তো ডক্টর আবার পরে আমরা ডক্টরের লগে কনসাল্ট করবো, গড়িয়া ডক্টরের কাছ থেকে পুরো ডিটেলস জানবো যে রিকভার হইতে কত সময় লাগবো বাকি লাগিটা, তো সবচেয়ে বড় জিনিস হয়েছে গিয়া যেন ইম্প্রুভমেন্টের যেটা আর, তো আপনারা নিশ্চয়ই শুনিয়ে খুব খুশি হইতা, আর সবার কাছে একটা রিকোয়েস্ট হইল কি তাহলে দোয়া করবা, বেশ করে দোয়া এবং আশীর্বাদ রাখবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আই যাই, আর আপনারা আশা যতটুকু আমরা সময় পাচ্ছিলাম অতটুকু সময় লাগতো না এর ভিতরে তাই ফেরি। আর কত হইলো বন্ধুরা, মঞ্জুরের তো এখন সুস্থ হয়েছে ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত মঞ্জুর ওষুধ করতে হইলে বহুত টেকার এখনও দরকার লাগে, আপনারা যে যতটুকু কারো সাহায্য তো আগেও করছই না আর এখনও করবা, অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে বন্ধুরা, এটা আমার অ্যাকাউন্ট নম্বর নাই আর যে আমার, আপনারা কন্ট্যাক্ট করিয়া এটার মধ্যে দিতে পারো, অ্যাকাউন্ট নম্বরটা খার এটা সবে কন্ট্যাক্ট করলে এটা বুঝতে পারবা যে আমি আমার দিলেছি, এটা নাই বরাকান্তায় যে অ্যাকাউন্ট নম্বর যেগুলা ইয়ে সহ করছই অ্যাকাউন্ট নম্বর এইগুলোই থাকবো।